তেহট্ট মহকুমা হাসপাতালে সকাল থেকে যুবক যুবতীদের লম্বা লাইন করোনা সতর্কতায় স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এরা মূলত ভিন রাজ্য থেকে বা বিদেশ থেকে দেশে ফিরেছেন কিন্তু তেহট্ট মহকুমা হাসপাতালে এত লোকের পরিষেবা দেবার মতো পরিকাঠামো না থাকায় বারংবার বচসায় জড়িয়ে পড়তে দেখা গেল দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় যে মেশিনটা আমরা দেখবো সেই মেশিনটা এই মুহূর্তে আমাদের কাছে আপনারা তো জানেন ওই ভিডিও ব্যবস্থা করেছে আছে আমাদের যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট